It's been the talk of mariners' tales for decades, the stuff of urban legends. It's the Bermuda Triangle, the region of the Coast Guard search teams now joined by the Air Force, with all eyes focused on an area about 15 miles off the coast of the island. সমুদ্রের রহস্যময় জায়গা নিয়ে যারা একটু হলেও ঘাটাঘাটি করেছেন তাদের কাছে বারমুডা ট্রায়াঙ্গেল খুব বেশি অজানা নয় এবং ইউটিউবে সার্চ দিলে আপনি এ বিষয়ে হাজারো ভিডিও পেয়ে যাবেন যার কোনো কোনোটি আপনাকে কাঁপা কাঁপা গলায় বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যজনক ঘটনা শোনাতে বসবে সর্বসাধারণের ধারণা অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গেল হল কোস্ট অফ ফ্লোরিডা আইল্যান্ড অফ পুয়ের্টোরিকো এবং আইল্যান্ড অফ বারমুডা নিয়ে একটি ত্রিভুজ আকৃতির রহস্যময় স্থান যার ওপর দিয়ে কোনো বিমান উড়ে গেলে তা হঠাৎই অদৃশ্য হয়ে যায় যার কোনোদিনও খুঁজে পাওয়া যায় না এবং এই ত্রিভুজের ভেতর দিয়ে যাওয়া জাহাজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে দেখা যায় যাই হোক এগুলো প্রচলিত কিছু তথ্য এবং আগেই বলেছি যে ইন্টারনেট ঘাটলে আপনি বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে গা ছমছমে হাজারো গল্প পেয়ে যাবেন কিন্তু প্রচলিত সব ধারণার বাইরে আমরা চেষ্টা করেছি কিছুটা যুক্তিপূর্ণভাবে বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া ঘটনাগুলোকে উপস্থাপন করার তাই অশরীরী বিষয়ের প্রতি যদি আপনার বেশ আকর্ষণ থেকে থাকে তবে ভিডিওটি আপনার কাছে ভালো নাও লাগতে পারে এবং আপনার কাছে যদি যুক্তিবাদ গা ছমছমে যুক্তিহীন গল্পের ওপরে স্থান পায় তবে আপনাকে জানাই সুস্বাগতম সমুদ্র এবং তার কিছু ঘটনা রহস্য আর তার কিছু যুক্তিহীন সমাধান আসলে রহস্যজনক ঘটনাগুলো সবসময় আমাদের কাছে এমনভাবে উপস্থাপন করা হয় যেন ঝোপে দাঁড়ালে কিছু নড়ার অর্থই হলো সেখানে ভূত আছে এবং সাহস করে দুপা এগিয়ে গেলে হয়তো ঝোপে দাঁড়ালে বিড়ালছানাকেই আবিষ্কার করা যেত কিন্তু সাহস করে এই দুপাই আর আগানো হয় না আর তাই ঝোপে দাঁড়ালে ভূতের গল্পটাই যেন প্রচলিত হয়ে যায় বারমুডা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও যে একই রকম ঘটনা ঘটেছে সেটা আগামী কয়েক মিনিটের মধ্যেই আপনি বুঝতে পারবেন সত্যি কথা বলতে আমরা কোনো পক্ষপাতিত্ব করতে চাই না তাই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে শুধুমাত্র যুক্তিযুক্ত তথ্যগুলোই আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং বিচারের দায়ভার থাকবে আপনাদের ওপর চলুন তবে শুরু করা যাক একেবারে শুরু থেকেই ১৯৫০ সাল আমেরিকান নিউজ পেপারে একটি আর্টিকেল পাবলিশ করা হয় যাতে কোস্ট অফ ফ্লোরিডা এবং আয়ারল্যান্ড অফ বারমুডার মধ্যে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা উল্লেখ করা হয় আর্টিকেলটিতে বিগত পাঁচ বছরে ঘটে যাওয়া মোট ৫টি আলাদা আলাদা ঘটনার কথা লেখা হয় যাতে একটি জাহাজ ৯টি অ্যারোপ্লেন এবং ১৩৫ জন মানুষের অস্বাভাবিকভাবে হারিয়ে যাওয়ার বিষয়টি বলা হয় ঘটনাগুলো অস্বাভাবিক ছিল কারণ ৫টি আলাদা আলাদা ঘটনার কোনোটির ক্ষেত্রেই তাদের হঠাৎ করে এভাবে হারিয়ে যাওয়ার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া সম্ভব হয়নি তাই স্বাভাবিকভাবেই এই আর্টিকেলটি প্রকাশের পর সাধারণ মানুষের মধ্যে আইল্যান্ড অফ বারমুডা নিয়ে বেশ ভূতুড়ে ঘটনার গুজব ছড়িয়ে পড়ে কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের ধারণাটি মানুষের মধ্যে আসে যখন ১৯৫২ সালে একটি ম্যাগাজিন কোস্ট অফ ফ্লোরিডা আইল্যান্ড অফ পুয়ের্টোরিকো এবং আইল্যান্ড অফ বারমুডা এর মাঝে একটি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল কল্পনা করে এবং এই অঞ্চলে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করে ব্যাস এরপরই সমুদ্রের নামমাত্র ভূতুড়ে এই জায়গাটি সবার কাছে বারমুডা ট্রায়াঙ্গেল হিসেবে পরিচিত হয়ে ওঠে ১৯৬৪ সালে আমেরিকান ফিকশন ধর্মী একটি ম্যাগাজিন যার নাম আর্গুসি তাদের কভার পেজে লস্ট ইন বারমুডা ট্রায়াঙ্গেল নামে একটি আর্টিকেল ফিচার করে এটি ছিল মূলত ১৯৫২ সালে প্রকাশিত ৫টি আলাদা আলাদা ঘটনার আরও একটি ভূতুড়ে ভাবে উপস্থাপন
যেহেতু আর্গোসি একটি ফিকশন ধর্মী ম্যাগাজিন, কাজে স্বভাবতই এটি ঘটনাগুলোকে তাদের মতো করেই উপস্থাপন করে এবং এই ঘটনাগুলোর কোনো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা এটি প্রকাশ করেনি। আর এভাবেই বারমুডা ট্রায়াঙ্গেল সবার কাছেই একটি ভুতুড়ে জায়গা হিসেবে পরিচিত হয়ে ওঠে। সমুদ্রে বা বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর যারা দুর্ঘটনায় পড়ে বেঁচে ফিরেছেন তারা সবাই বিশেষ কয়েকটি বিষয়ের উল্লেখ করেছেন, যেমন আকাশে আগুনের গোলা দেখতে পাওয়া, কম্পাসের ঠিকভাবে কাজ না করা এবং অদ্ভুত কিছু আলো দেখতে পাওয়া। যদি আপনি ভেবে থাকেন যে এ বিষয়গুলোর সূত্রপাত 1950 সালের আশেপাশে, তবে আপনি ভুল করছেন। বরং এই একই বিষয়ের কথা উল্লেখ করেছেন ক্রিস্টোফার কলম্বাসও, এবং তাও আবার 1492 সালে। ক্রিস্টোফার কলম্বাস 1492 সালের 15 সেপ্টেম্বর বারমুডা ট্রায়াঙ্গেলের পাশ দিয়ে যাত্রা করেছিলেন এবং এ সময় তিনি আকাশে আগুনের গোলা দেখার বিষয়টি তার লগে উল্লেখ করেন এবং তার একদিন পর অর্থাৎ 17 সেপ্টেম্বর তার কম্পাস ঠিকভাবে কাজ না করা এবং আকাশে অদ্ভুত আলো দেখার বিষয়টিও তিনি উল্লেখ করেন। কোন রকম ব্যাখ্যা ছাড়া এই বিষয়গুলো হয়তো এলিয়েন দেখার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ, কিন্তু বাস্তবিকভাবে এই তিনটি ঘটনারই ব্যাখ্যা রয়েছে। প্রথম ঘটনা হলো আকাশে আগুনের গোলা দেখতে পাওয়া। আসলে বিষয়টি এলিয়েন বা অতিপ্রাকৃত কোনো কিছু নয়, বিষয়টি উল্কাপিণ্ডের মতো স্বাভাবিক এবং সমুদ্রে হঠাৎ হঠাৎ করে দেখতে পাওয়া এই আগুনের গোলাগুলো মূলত উল্কাপিণ্ডেরই ভগ্নাংশ। যেহেতু সমুদ্রে দৃষ্টি বাধাপ্রাপ্ত হওয়ার মতো কিছুই নেই, তাই উল্কাপিণ্ডের পতন স্থলভাগ অপেক্ষা সমুদ্রে বেশ ভালোভাবে লক্ষ্য করা যায়। দ্বিতীয় ঘটনা হলো কম্পাসের ঠিকভাবে কাজ না করা। আসলে কম্পাসের এভাবে কাজ না করা বা মাল ফাংশনিংকে বলা হয় ম্যাগনেটিক ডেক্লিনেশন। সমুদ্রে সাধারণত উত্তর আকাশের ধ্রুবতারাকে দেখেই দিক নির্ণয় করা হয় এবং যখন কম্পাসের কাঁটা ধ্রুবতারার দিকে নির্দেশ না করে অন্যদিকে নির্দেশ করে তখন বলা যায় যে কম্পাসটি ঠিকঠাক কাজ করছে না। কিন্তু ভাবার মতো বিষয় হলো কম্পাসের কাঁটা মূলত ভূ অভ্যন্তরে অবস্থিত ভূচুম্বকের উত্তর মেরুকে নির্দেশ করে এবং ধ্রুবতারা কোন দিকে আছে সেটার সাথে কম্পাসের কোনো সম্পর্ক নেই। ভূচুম্বকের অবস্থান দেখলে বুঝতে পারবেন যে এটি কয়েক ডিগ্রি কোণে বাঁকাভাবে অবস্থান করছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় কিছু অস্বাভাবিক ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যার জন্য সেসব জায়গাতে কম্পাস ঠিকভাবে কাজ করে না। আর বারমুডা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও ঠিক একই বিষয় প্রযোজ্য, এবং তীরের লাইট হাউস থেকে আসা আলো কিছু কিছু সময় সমুদ্রে প্রতিফলিত হয়ে সমুদ্রে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করে। কাজেই উল্লেখিত তিনটি বিষয়ই সম্পূর্ণ স্বাভাবিক এবং সমুদ্রের যে কোনো জায়গাতেই তা ঘটতে পারে, এক্ষেত্রে বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো নিজস্বতা নেই। এবার আসা যাক বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনার ব্যাখ্যা নিয়ে। চলুন ফিরে যাওয়া যাক অতীতে। 1945 সালের 5ই ডিসেম্বর পাঁচটি বিমান, যাদের কোডনেম ফ্লাইট 19, ফ্লোরিডা এয়ারফোর্ট লডারডেল থেকে যাত্রা শুরু করে। পাঁচটি বিমানে মোট 14 জন পাইলট ছিলেন, যাদের সবাই বেশ এক্সপিরিয়েন্সড। যাত্রা শুরুর 2 ঘন্টা পর হঠাৎই তারা রিপোর্ট করলো যে তাদের কম্পাস ঠিকভাবে কাজ করছে না এবং তারা তাদের অবস্থান হারিয়ে ফেলেছে। এর কয়েক মিনিট পর ফ্লাইট 19-এর সাথে কন্ট্রোল রুমের যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় 4 ঘন্টা পর ফোর্ট লডারডেল থেকে 200 কিলোমিটার দূরে আবার তাদের অবস্থান খুঁজে পাওয়া যায়। এ সময় ST-49 নামে একটি উদ্ধারকারী বিমানকে পাঠানো হয় ফ্লাইট 19-এর কাছে এবং যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ST-49-এর সাথেও কন্ট্রোল রুমের যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট 19-এর 14 জন ক্রু এবং ST-49-এর কোনোটিকেই আর কখনো কোনো দিন খুঁজে পাওয়া সম্ভব হয়নি। সত্যি ঘটনাটি সত্যিই রহস্যজনক এবং প্রপার এক্সপ্লেনেশন ছাড়া যে কেউ বিশ্বাস করে নেবে যে হ্যাঁ, সত্যি ওই জায়গাটিতে হয়তো কিছু একটা আছে। কিন্তু এই কিছু একটা হয়তো সমুদ্রে নয়, বরং তাদের ফ্লাইট লগে আছে।